নমস্কার আমার ইউটিউব চ্যানেলের সকল ছাত্রছাত্রীকে স্বাগত উচ্চ মাধ্যমিক ভূগোলের কৃষিকাজ একটি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে জীবিকা সত্ত্বিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে কিভাবে প্রযুক্তিগত স্থানান্তর ঘটল সেটি নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখবে তোমরা দেখে বোঝার চেষ্টা করবে এবং সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখো তাহলে বুঝতে পারবে না উত্তরটা কিভাবে লিখবে এবং আমি আশা করতে পারি যে এই ভিডিওটি থেকে তোমরা যথেষ্ট উপকার পাবে এবং ভিডিওটি আমি সেইভাবে বানিয়েছি পয়েন্ট করে করে কতগুলি পয়েন্ট আমি তোমাদেরকে বলে দেবো এর ভিত্তিতে তোমরা উত্তরটি লেখার চেষ্টা করবে তাহলে তোমরা ফুল মার্কস পাওয়ার একটা আশা রাখবে প্রথমে বলে দিই যে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষি তো জীবিকা সত্ত্বভিত্তিক কৃষিটা কি না যে প্রাচীন কৃষি ব্যবস্থায় সাধারণত মানুষের পেশি শক্তি এবং পশু শক্তি এই দুটোকে কাজে লাগিয়ে প্রাচীন পদ্ধতিতে না যন্ত্র না জলসেচ না উচ্চ ফলনশীল বীজ এইগুলো ছাড়াই যে কৃষিকাজ হয় সেটিকে বলা হয় জীবিকা সত্যভিত্তিক কৃষি এরপরে আসছি বাণিজ্যিক কৃষি দেখো জীবিকা সত্ত্বভিত্তিক থেকে বাণিজ্যিক কৃষিতে যদি রূপান্তর করতে হয় তাহলে বাণিজ্যিক কৃষিটা আমাদেরকে জানতে হবে বাণিজ্যিক কৃষিটা কি না যে উন্নত এবং আধুনিক কৃষি ব্যবস্থায় যেখানে উন্নত বীজ উচ্চ ফলনশীল এলবিঞ্চ যেটা বলা যায় বা সার এবং তার সাথে জলসেচ উন্নত মানের যন্ত্রপাতি এগুলোর দ্বারা ব্যাপক পরিমাণে এবং বাণিজ্য করার উদ্দেশ্যে অর্থাৎ বিক্রি করার উদ্দেশ্যে যে কাজ করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে বাণিজ্যিক কৃষি তাহলে একটা জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি পয়েন্ট করবে এবং জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি কাকে বলে লিখলে এবং বাণিজ্যিক কৃষি কাকে বলে এটাও লিখলে এরপরে তোমরা যেটা লিখবে যে এই প্রযুক্তিগত স্থানান্তরটা কখন ঘটে সাধারণত ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যদি একটা বলতে চাই তাহলে উনিশশো পঞ্চাশের দশকের পর মানে ভারতে স্বাধীনতা লাভের পর বলা যেতে পারে বা সবুজ বিপ্লবের পর অর্থাৎ সবুজ বিপ্লবের সময় থেকেই কিন্তু এই কৃষিটা ভারতবর্ষে প্রচলিত হয়ে গেছে তাহলে উনিশশো অথবা সবুজ বিপ্লব উনিশশো এই সালের পর থেকেই কিন্তু এই প্রযুক্তিগত স্থানান্তরটা ঘটেছে এটুকু বলতে পারি কেন না যখনই ভারত স্বাধীনতা পেল তখন সমস্ত কিছুই কিন্তু নতুনভাবে সাজানো হলো বিভিন্ন ধরনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হলো সবুজ বিপ্লবের ফলে উচ্চ ফলনশীল বীজ আমরা পেলাম তাহলে প্রযুক্তিগত স্থানান্তরটা ঘটবেই এবং আমাদের যে শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য বা নিজেদের জীবন জন্য যে ফসলটা উৎপাদন করা হতো সেটা ছাড়িয়ে আমরা বিক্রি করার উদ্দেশ্যে বা বাণিজ্য করার উদ্দেশ্যে ব্যাপক পদ্ধতিতে কৃষিকাজটা করলাম এই দুটো লিখলো এবারে কেন আসে একটা পয়েন্ট করতে পারো কেন আসে আমি তোমাদেরকে বলে দিয়েছি কেন আসে তো এক নম্বর হচ্ছে বিপুল চাহিদা দেশের মধ্যে বিপুল চাহিদা থাকার জন্য ফসল উৎপাদন করতে হয় দু নম্বর হচ্ছে রপ্তানির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি করা হলো বিভিন্ন ক্ষেত্রে আমরা যে আমদানি রপ্তানি বাণিজ্য যদি দেখি তাহলে বিভিন্ন ধরনের শুল্ক মুকুব করা হলো বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হলো স্বাধীনতার পরে তখন রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেলো যখনই রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেলো তখনই আভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে তাহলে আভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোটা একটা লক্ষ্য ছিল তারপর হচ্ছে সবুজ বিপ্লব আমরা জানি আমাদের ডক্টর স্বামীনাথনের নেতৃত্বে ভারতবর্ষে সবুজ বিপ্লব ঘটে উনিশশো ষাটের দশকে তাহলে সবুজ বিপ্লবের পর থেকেই আমাদের এই রূপান্তরটা ঘটেছে তাহলে তিনটে কারণ এবং চতুর্থ কারণ শিল্পের উন্নতি দেখো ভারতবর্ষে শিল্পের উন্নতি ঘটতে শুরু করেছে সাধারণত স্বাধীনতার পর থেকেই বিভিন্ন ধরনের শিল্প নীতি গ্রহণ করা হয়েছে যখনই শিল্প নীতি গ্রহণ করা হলো তখনই একাধিক পরিমাণে শিল্প তৈরি হলো আর শিল্প যখনই তৈরি হবে তাহলে শিল্প থেকে কাজে ব্যবহৃত যন্ত্রপাতি আসবে এবং কৃষিজাত দ্রব্য থেকে উৎ কৃষিজাত যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদন হলো সেগুলো কি হলো না আবার শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে লাগলো তাহলে দুটো দিক একটা শিল্প থেকে কৃষিতে লাভ একটা কৃষি থেকে শিল্পতে লাভ এই চারটে কারণ তোমরা লিখে দিবে যে কেন আসলো এবারে যে জীবিকা সত্তাবি কৃষি ছিল এবং বাণিজ্যিক কৃষি ছিল এর বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করবে যে জীবিকা না মূলত শক্তি এবং পশু শক্তির ব্যবহার হতো এটা প্রধান দু নম্বর হচ্ছে ক্ষুদ্র আয়তন যে জমি আমাদের জমি ভারতবর্ষের জমি সবসময় আলদারা বিচ্ছিন্ন এবং বংশ পরম্পরায় সেটা ক্রমশ ক্ষুদ্র হতে থাকে সেই জন্য ছোট আকারের জমি ছিল আচ্ছা কৃষি যন্ত্রপাতিতে ঘাটতি ছিল যন্ত্রপাতি তেমন কিছু থাকেনি তার সাথে প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ হতো এবং আমাদের কৃষি ছিল সাধারণত প্রকৃতি নির্ভর যেমন জলবায়ু তার উপর নির্ভর করে আমাদের চাষবাস হতো এক ফসলিভাবেই চাষবাস হতো মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের উপরে বা মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করেই কৃষিকাজ হতো তাহলে সে একটা গেল প্রকৃতি নির্ভরতা তারপরে হচ্ছে একটা জিনিস আসে সেটা হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতা খুবই কম ছিল কারণ দারিদ্রতা দেশে প্রচুর পরিমাণে ছিল তাহলে দারিদ্রতা যদি থাকে তাহলে কৃষিতে কিভাবে যন্ত্রপাতির প্রয়োগ ঘটবে এটা একটা খারাপ দিক তার ফলে কৃষিতে জীবিকা সেত ভিত্তিক কৃষি রয়ে গিয়েছিল তারপরে হেক্টর প্রতি উৎপাদন আমাদের কম হতো কারণ উচ্চ ফলনশীল বীজ নেই আচ্ছা বীজ কিনবে চাষিরা তার জন্য কৃষি ঋণ থাকেনি তাহলে কৃষি ঋণটা আমাদের মতন একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দিকে এগোচ্ছে এরকম একটা দেশের ক্ষেত্রে খুব কিন্তু প্রয়োজন ছিল যেটা থাকেনি তারপরে ফসলের যে বিমা বর্তমানে যেটা চলছে সেটাও থাকেনি আচ্ছা মহাজনী প্রভাব এটা একটা আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ এফেক্ট পড়ে সাধারণত মহাজনের কাছ থেকে লোন নিয়ে বা টাকা ধার নিয়ে তারপরে চাষাবাদ করা যেটা জীবিকা সত্য কৃষির একটা খারাপ দিক ছিল এর পরেও আরও কয়েকটা দিক রয়েছে যেমন পরিবহন বাণিজ্য পরিবহনের দিক থেকে আমাদের খানিকটা পিছিয়েছিলাম কারণ রাস্তাঘাট সেভাবে গড়ে তোকে তুলেনি কারণ দেখো উৎপাদন তো ফসলে হয়ে যেতে পারে কিন্তু তারপরে সেটাকে পরিবহন করতে হবে একটা জায়গায় যদি অধিক পরিমাণে উৎপাদন হয়ে যায় সেটা যদি না ডিস্ট্রিবিউট হয়ে চারদিকে ছড়িয়ে যায় তখন কী হবে না সেই জিনিসের দাম কমে যাবে আর যখনই দাম কমে যাবে তখন কৃষকরা কিন্তু আর দ্বিতীয়বার ফসল উৎপাদন করার মানে তাদের যে চাহিদাটা বা ফসল উৎপাদন করবো সেই ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে তাহলে পরিবহন প্রভাব একটা দিক আর বাণিজ্য হবে না বৈদেশিক বাণিজ্য যদি না হয় সেক্ষেত্রে ফসল উৎপাদন হবে না এইগুলো সাধারণত আমাদের জীবিকা সত্তাবিত্তিক কৃষি যেগুলো ছিল সেগুলোর বৈশিষ্ট্য তোমরা আলোচনা করবে এবারে জীবিকা সত্তাবিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে যে রূপান্তর হলো সেটা একটা পয়েন্ট করবে যে বাণিজ্যিক কৃষিতে বা রূপান্তরিত হওয়ার ফলে যে যে আমরা বৈশিষ্ট্যগুলো পেলাম বা যে ভালো দিকগুলো পেলাম তার মধ্যে হচ্ছে উচ্চ ফলনশীল বীজ আমি বলেছি এর আগে বারবার সবুজ বিপ্লবের ফলে আমরা উচ্চ ফলনশীল বীজ পেলাম দু নম্বর হচ্ছে উন্নত যন্ত্রপাতি কৃষিকাজের সাথে সাথে শিল্পের যখন সরকার দিক থেকে বা সরকারি দিক থেকে আমাদের শিল্প নীতিগুলো প্রয়োজন হলো তখন তার সাথে প্রচুর পরিমাণে শিল্প জাত দ্রব্যের সাথে সাথে যন্ত্রপাতি এলো তাহলে যন্ত্রপাতি যখনই আসবে কৃষিক্ষেত্রে তখন উৎপাদনের পরিমাণ বাড়বে তারপরে হচ্ছে যন্ত্রপাতির সাথে সাথে রাসায়নিক সার বৃদ্ধি পেলো এবং বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফসলের বিমা করা হলো কৃষি ঋণ হলো আমাদের নাবার্ড প্রতিষ্ঠিত হলো তাহলে নাবার্ডের ফলেও আমাদের কিন্তু একটা কৃষকদের ক্ষেত্রে যে ঋণ অর্থাৎ বীজ কেনার জন্য সার কেনার জন্য সেটা তারা পেল তার সাথে সাথে আমরা প্রকৃতির ব্যবহার থেকে বা প্রকৃতি থেকে মুক্ত হলাম খানিকটা কারণ প্রকৃতি আমাদের কৃষিকাজকে নিয়ন্ত্রণ করছিল সেটা থেকে আমরা মুক্ত হলাম কিভাবে বিভিন্ন ধরনের বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হলো যার ফলে সেচ কার্য হতে লাগলো যখনই সেচ কার্য হতে লাগলো তখন কৃষকরা একটা জিনিস পেলো যে এক ফসলি ছেড়ে দ্বি ফসলি বা বহু ফসলি মানে ভাবে চাষ করতে শুরু করলো যার ফলে শস্যাবর্তন একটা পদ্ধতি যেটা বলা যেতে পারে তার সঙ্গে মিশ্র কৃষি শুধুমাত্র কৃষিকাজ নয় কৃষিকাজের সঙ্গে পশুপালন মৎস্য চাষ এগুলো এলো এবং একই জমিতে একসঙ্গে এ দুটো ফসল যেমন বর্তমানে দেখা যাবে আলু জমি পাশে পাশে অনেকে সর্ষে চাষ করছে তাহলে মিশ্র পদ্ধতিতে কৃষিকাজ হতে থাকলো এইভাবে আমাদের জীবিকা সত্তাবিত্তিক কৃষি দিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হলো এখন তোমরা বলবে যে এর ফলে যদি আমরা একটা কোনো উদাহরণ দেখাতে চাই তাহলে উনিশশো কুড়ির দশক বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন ভারতের স্বাধীন হয়নি দেখো আইন অমান্য আন্দোলন অসহযোগ আন্দোলন বা ভারতের স্বাধীনতা আন্দোলন প্রচুর পরিমাণে চলছে সেই সময়ে যদি আমরা বলতে চাই তাহলে সেইখানে দেখবে যে তামিলনাড়ুর একটি জেলা আছে থাঞ্জাবুর জেলা সেই থাঞ্জাবুর জেলাতে কী হতো হেক্টর প্রতি উৎপাদন বাইশশো কেজির কাছাকাছি ছিল এবারে বর্তমানে সেই উৎপাদনটা যদি আমরা খেয়াল করি দেখা যাবে তার গুণ বেড়েছে প্রায় আট হাজার আটশো কেজি উৎপাদন হয়ে গেছে এইভাবে যে চার গুণ বাড়লো চার গুণ বাড়ার ফলে কিন্তু আমাদের কৃষিতে প্রচুর পরিমাণে লভ্যাংশ আসতে থাকলো তখনই কিন্তু মানুষ জীবিকা সত্ত্বভিত্তিক ছেড়ে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হলো এইভাবে তোমরা পয়েন্টগুলো পরপর গুছিয়ে লেখো আশা করি তোমরা ফুল মার্কস পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও এবং তোমার মতন যারা বন্ধু বান্ধব বা তোমাদের যারা পরিচিত রয়েছে যাদের এই ভিডিওটি দরকার বা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে তাহলে শেয়ার করলে তারাও জানতে পারবে তাদেরও কিছু উপকার হবে আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান দিতে ক্লিক করে দিও সকলে ভালোভাবে পরীক্ষা দাও এই শুভকামনা জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম